বেলশ্রী, কিলসেরি, ব্রিসলেই, এই রকম BELSRI এই অক্ষরগুলোকে ব্যবহার করে বাজারে হাজার ধরনের কিন্তু জলের বোতল পাওয়া যায়, যেটা আপনি কিংবা আমি প্রায়শই কিন্তু দেখে থাকি। আর এই জলের বোতলগুলোর মধ্যে দুটো জিনিস একেবারে কমন। এক হচ্ছে এদের আকার। আকারগুলো যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এদের আকার মোস্টলি একই থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে এদের কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন এমনটা থাকে যাদের পুরো বটলটা থাকে একবার ট্রান্সপারেন্ট এবং লেবেলটা থাকে গ্রিন কালারের। আর এই সমস্ত প্রোডাক্ট একটা প্রোডাক্টকে কিন্তু কপি করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি, সেটা হচ্ছে বিসলেরি জলের বোতল। বিসলেরি বর্তমান দিনে একেবারে সাকসেসফুল একটা জলের ব্যবসা এবং যাকে ফলো করেছে হাজার হাজার কোম্পানি। আর এতটাই ফলো করে ফেলেছে, তার কালার কম্বিনেশন, বোতলের সাইজ সবই একেবারে প্রায় কপি করে নিয়েছে। কিন্তু বিসলেরি এই নামটা যেহেতু পেটেন্ট রয়েছে, তাই ধারে পাশে নাম দিয়ে তারা বেশ বাজার মাত করে দিচ্ছে। তাহলেই ভাবুন বিসলেরির মেন যে কোম্পানিটা সেটা কতটা সাকসেসফুল। কিন্তু এই বিসলেরির জলের ব্যবসা জন্মলগ্ন থেকে একবারে ঢুকছিল, এমনটাই ঢুকছিল একটা কোম্পানি অপর কোম্পানিকে এই ব্যবসা বিক্রি করে দেয় মাত্র 4 লক্ষ টাকাতে। মানে বুঝতে পারছেন, সারা ভারত জুড়ে একটা ব্যবসা মাত্র 4 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল, আর তার বাজার দর এই মুহূর্তে 7,000 কোটি টাকা। না, সেটা শুধু আমি বলছি না, এই টাকা দিয়ে কিনেছে আমাদের সবারই পরিচিত ব্র্যান্ড টাটা। টাটা কনজিউমার্স প্রোডাক্ট এই বিসলেরিকে একবারে অ্যাকোয়ার করে নেয় রিসেন্টলি, আর সেই জন্য এর শেয়ার 3% পর্যন্ত একবারে বেড়ে যায়। কি হয়েছিল বিসলেরির সঙ্গে, যেখানে জন্মলগ্ন থেকে একটা ধুঁকতে থাকা ব্যবসা এত সাকসেসফুল হওয়ার পরেও একেবারে বিক্রি করতে বাধ্য হলো? চলুন এই ইন্টারেস্টিং কাহিনী শুনি আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। বিসলেরির কাহিনী শুরু হয় আজ থেকে 100 বছরেরও আগে থেকে। এই বিসলেরির প্রতিষ্ঠাতা ছিলেন ফেলিস বিসলেরি। 1921 সালে ফেলিস বিসলেরি মারা যান। তারপরে এর মালিকানা গিয়ে পড়ে ডক্টর রেজিজের কাছে। ডক্টর রেজিজের একজন ভারতীয় বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন খুশরু সন্তক, তিনি হচ্ছেন বিসলেরি আইনের উপদেষ্টা। আমরা যে সময়টার কথা বলছি সেটা কিন্তু আজকের সময় নয়, সেই সময় দাঁড়িয়ে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একেবারে স্বপ্ন ছিল অনেকের কাছে। আজকে হয়তো আমাদের বাড়িতে বাড়িতে ওই ওয়াটার পিউরিফায়ার কিন্তু রয়েছে, বা নিদেন পক্ষে আমরা কিন্তু বাইরে থেকে জল আনিয়ে খাই, মানে এত গ্রামের মধ্যে থেকেও। কিন্তু তখন শহরে কিন্তু এই জল ছিল না, পৌরসভার জল আসতো, সেই জল কিন্তু সবাই খেত, কেননা তখন জল এতটা দূষিত ছিল না, বা জল সব জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল ছিল, তাই মানুষ পয়সা দিয়ে জল কিনবে এমন কনসেপ্ট তখন ছিল না। কিন্তু এর ঠিক উল্টো পথে হাঁটা দেয় এই ভারতে যে বন্ধুর কথা বলেছিলাম, খুশরু সন্তক, উনি। তিনি বলেছিলেন এমন দিন নিশ্চয়ই আসবে যেদিন আমরা জলের উপরে আর বিশ্বাস রাখতে পারবো না, মানে ওই খোলা জলের উপরে, বাড়ি থেকে জল আমরা কিন্তু নিয়ে আসবো। তিনি প্রথম শুরু করেন এই জলের ব্যবসা। তখন বিসলেরি কী করতো, বিসলেরি প্ল্যান্ট থেকে ওইগুলো বিক্রি করতো নানা হোটেল কিংবা রিসর্টে, কেননা খোলা বাজারে তখন খুব একটা লোক কিন্তু জল কিনে খাবে না, এই রকমই কিন্তু চিন্তাধারা ছিল। কিন্তু প্রথম দিকেই বিসলেরির ভাগ্য একেবারে বাজেই ছিল, তাই তো বিসলেরির ব্যবসাই করতে পারছিল না ওই হোটেলে জিনিস বিক্রি করে, জল বিক্রি করে আর কি। তো তাই জন্য বিসলেরি নামের আন্ডারে আরও একটি প্রোডাক্ট তারা বিক্রি করতে শুরু করলো, সেটা হচ্ছে সোডা, সে ওই হোটেলে হোটেলে। কিন্তু সেটাও ঠিকঠাক চলল না, আর সেই জন্য মাত্র 4 লক্ষ টাকার বিনিময়ে চৌহান ব্রাদার্সের কাছে বিক্রি হয়ে যায় বিসলেরি তখনকার দিনে। মানে বুঝতে পারছেন, 4 লক্ষতে পুরো কোম্পানি একবারে বিক্রি করে দেয় বিসলেরি সংস্থা। তারপরে চৌহান ব্রাদার্স কিন্তু তার মাথাটা খাটায়। অলরেডি সে ভাবলো যে এটা তো B2B বিজনেস একেবারে ডাহা ফেল, তাহলে কী করা যাবে, ডিরেক্ট কাস্টমারের কাছে কিন্তু পৌঁছতে হবে, আর সেই জন্য সে নিয়ে এসে একবারে অভিনব পন্থা। একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা জল কখন বাইরে থেকে আনাই, নর্মালি আমরা যখন কোথাও ট্রাভেল করি সেই সময়, মানে যেখানে আমি ঘরের বাইরে থাকছি তখনই আমরা কিন্তু অনেক সময় জলের বটলটা কিনি। ঘরে যখন থাকবো তখন ঘরে টিউবওয়েল বা অন্য যে আমাদের সোর্সগুলো রয়েছে সেখান থেকে আমি জল খাবো, কেনই বা কিনবো। আর এই ট্রিকটা কিন্তু একবারে খেলে যায়, মানে ভালোভাবে খেলে যায় ওই চৌহান ব্রাদার্সের ক্ষেত্রে। তারা কী করলো, এই স্টলগুলো কোথায় রাখলো, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এই সমস্ত জায়গাগুলোতে জল বিক্রি করা শুরু করলো। আর যেই ভাবা সেই কাজ, তাদের বুদ্ধিটা এত ভালোভাবে খেটে গেল যে রাতারাতি প্রচুর বিক্রি হয়ে গেল। আর এত বিক্রি হলো, বর্তমানে যদি আমি একটা স্ট্যাটিস্টিক ধরে রাখি তাহলে প্রতিদিন প্রায় 2 কোটি লিটার জল বিক্রি করে বিসলেরি। তার রয়েছে
5,000-এরও বেশি ডিস্ট্রিবিউটার রয়েছে, প্ল্যান্ট 135টি এবং রয়েছে 5,000-এরও বেশি ট্রাক। তাহলেই বুঝতে পারছেন কত মোটা অঙ্কে ব্যবসা তুলেছে বিসলেরি বাজার থেকে। এই ঠিক 30 বছর পরে, মানে 30 বছর একবারে রং রুমি ব্যবসা করে বিসলেরি, এই ঠিক 30 বছর পরে বাজারে এসে এর কিছু প্রতিদ্বন্দ্বী। বাজারে আসে বেইলি, অ্যাকোয়াফিনা এবং কিনলে। এদেরও নাম কিন্তু আমরা কম বেশি জানি, কিন্তু বিসলেরির কাছে এরা নিতান্ত শিশু, কেননা একাই জলের বাজারে একবারে রাজত্ব করে যাচ্ছে আজও। কিন্তু বর্তমানে 7,000 কোটি টাকার বিনিময়ে টাটাকে বিক্রি করে দিয়েছে এই বিসলেরি। কিন্তু কেন? এত ভালো যদি ব্যবসা হয়ে থাকে তাহলে সে কেনই বা বিক্রি করবে? এর কারণ আসলে আলাদা। বর্তমানে বিসলেরির যিনি একবারে কর্ণধার তিনি হচ্ছেন জয়ন্তী ম্যাম। ওনার ল্যাক অফ ইন্টারেস্টের জন্য কিন্তু পুরো ব্যবসা বিক্রি হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। ওনার এত ইন্টারেস্ট নেই সারা দেশ জুড়ে এত বড় একটা ব্যবসা চালানোর, আর সেই জন্য বিক্রি হয়ে গেছে বিসলেরি। এখনও যদি আপনি বাজারে যান তাহলে আপনিও কিন্তু বিসলেরি পাবেন, আর সেই বিসলেরির যোগান দেয় টাটা। এই ছিল বিসলেরি কাহিনী। আশা করি শূন্য থেকে একবারে আকাশ ছোঁয়া এই জলের ব্যবসার কাহিনী আপনার খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরে এমন কোন একটা ভিডিওতে। নমস্কার।